বিশ্বের অন্যতম ক্ষমতাধর মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জাম্বাদাকে আমেরিকার টেক্সাস থেকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আমেরিকার কারাগার থেকে আরেক মাদক সম্রাট জোয়াকিন এল চ্যাপো গুজম্যানের সঙ্গে সিনালোয়া কার্টেল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। খবর বিবিসির। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার জাম্বাদার সঙ্গে গুজম্যানের ছেলে জোয়াকিন গুজম্যান লোপেজকেও গ্রেপ্তার করা হয়েছে। এল মায়োকে বিশ্বের অন্যতম শক্তিশালী মাদক মাফিয়া হিসেবে বিবেচনা করা হয়। তিনি হেরোইনের চেয়েও বিপজ্জনক মাদক ফেন্টানাইল তৈরি ও বিক্রির জন্য অভিযুক্ত ছিলেন। এর আগেও ইসমাইলের বিরুদ্ধে খুন, অপহরণ সহ বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড বলেন, এ দুই ব্যক্তি বিশ্বের অন্যতম সহিংস ও শক্তিশালী মাদক পাচারকারী সংগঠনের নেতৃত্ব দিতেন। তিনি আরও বলেন, আমাদের দেশ এ পর্যন্ত যত মাদক হুমকির সম্মুখীন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ফেন্টানিল। মাদক সম্রাট, চক্রের সদস্য, সহযোগী যারা আমাদের সমাজকে দূষিত করছে তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত বিচার বিভাগ ক্ষান্ত হবে না। যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা বলছেন, সিনালোয়া কার্টেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাদক সরবরাহকারী চক্র। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাষ্ট্রে 18-45 বছর বয়সী নাগরিকদের মৃত্যুর এক বড় কারণ ফেন্টানাইলের ব্যবহার।